এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখবার জন্য ক্লিক করেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গত ভিডিওতে বলেছিলাম আজ কোন বিষয়ে কথা বলব। আজ কথা বলব বিগত 6 মাসের পর্যবেক্ষণে সরকারের বিরুদ্ধে যারা দেশে বা বিদেশে অনেক ধরনের সমালোচনা করেছেন তাদের মধ্যে সব থেকে সাহসী কে। আমি গত 6 মাসে সরকারের বিভিন্ন ধরনের গুণাগুণ নিয়ে আলোচনা যারা করেছেন তাদের কথা যেমন শুনেছি, ঠিক তেমনি দেশে বিদেশে থাকা বিভিন্ন সরকারের সমালোচকদের কথাও শুনেছি। এর মধ্যে দেশের বাইরে যারা আছেন তাদের অনেকেই আওয়ামী সরকারকে এমন কঠিন এবং কঠোর ভাষায় সমালোচনা করেছেন, এমন ধরনের বিশেষণ ব্যবহার করেছেন যা দেশের বাইরে থেকে আসলে করা সম্ভব, কিন্তু দেশের মধ্যে থেকে ঠিক একইভাবে গুটি কয়েক যে ব্যক্তিগুলো সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং সরকারকে বিভিন্ন ধরনের বিশেষণে বিশেষায়িত করেছেন তাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সাহসী সরকারের সমালোচক বলে মনে হয়েছে ডাক্তার জাহেদকে। আমি ওনার প্রায় সবগুলো ভিডিওই দেখেছি। দেশের বাইরে যে সমস্ত সরকারের সমালোচকরা ছিলেন, কঠোর ভাষায় যারা সমালোচনা করেছেন এবং সরকারের বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং দিক নির্দেশনার ইঙ্গিত দিয়েছেন তাদের ভিডিওগুলো আমি দেখেছি। তবে দেশের বাইরে থেকে যে সমস্ত বিশেষণে তারা বিশেষায়িত করেছেন আওয়ামী সরকারকে, সেটা দেশের বাইরে থেকে বলাটা যত সহজ দেশের মাটিতে থেকে বলাটা ততটা সহজ ছিল না বলে আমার মনে হয়। কিন্তু তার মধ্যেও ডক্টর জাহেদ যেভাবে সরকারের সমালোচনা করেছেন এবং কখনো কখনো বিশেষ ধরনের বিশেষণ ব্যবহার করে সরকারের সমালোচনা করেছেন, সেটা আসলেই অত্যন্ত সাহসী একটি ভূমিকা। এখন বক্তব্য হচ্ছে দেশের ভেতরে থেকেও ডক্টর জাহেদ যেভাবে সরকারকে সমালোচনা করেছেন তাতে তার উপরে সরকারের নাখোশ হওয়ার কথা, তার উপরে সরকার কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ারও কথা। কিন্তু অত্যন্ত সতর্কভাবে দেখলাম যে তার বিরুদ্ধে সরকার কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা তো নিলই না। আমার ধারণা তিনি তার বক্তব্য পেশ করাকালীন সময়ে সরকারের দিক থেকে কোনো ধরনের চাপ অনুভব করেননি। এর কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সরকার বাক স্বাধীনতার ক্ষেত্রে অনেকটাই স্বাধীনতা দিয়েছেন, তারা তাদের সমালোচনাকে সহ্য করেছেন, এটি অত্যন্ত প্রশংসনীয়। আগামী ভিডিওতে বলবো আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পরবর্তী আওয়ামী সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্যাংশন বা কথিত যে ভিসা নীতি আছে সেটা প্রয়োগ করবে কি না। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।